হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা ঘুরতে বের হয়েছি, আমরা ঠিক করেছি আমরা লন্ডনের গ্রিনউইচ পার্কে যাব। আমি এবং আমার ফ্রেন্ড এবং এক আঙ্কেল, আমরা তিনজন মূলত যাব এখানে। শুনেছি এখানে নাকি অনেক সুন্দর চেরি ব্লসম দেখা যায়, তাই আমরা এই সুযোগটা কখনো হাতছাড়া করতে চাইনি। আর এখন হচ্ছে পারফেক্ট মৌসুম। রাইট নাও আমি আছি ক্যানারি ওয়ার্ফে। দেখুন যে ক্যানারি ওয়ার্ফের সৌন্দর্য আপনারা একবার। আমি দুইতলা বাসের উপরে বসে আছি এবং এখান থেকে গাছের পাতা একদম মাথাতে লেগেছে, এরকম একটা অবস্থা। জাস্ট অসাম একটা ভিউ, মনোমুগ্ধকর, নিট অ্যান্ড ক্লিন একটি জায়গা। এই জায়গাতেও যত অভিজাত ভবন, তারপর বিশাল বিশাল কর্পোরেট অফিসগুলো, অফিসের বিভিন্ন বড় বড় কোম্পানির হেড অফিস এখানে অবস্থিত। এই জায়গাটা আসলে একটু অন্যরকম, ব্যতিক্রমধর্মী একটা জায়গা। আমরা ঠিক করেছি যে ক্যানারি ওয়ার্ফের ডিএলআর স্টেশন থেকে উঠবো, তার বাদে গ্রিনউইচে গিয়ে নামবো। আর গুগল ম্যাপে চেক করে দেখেছি যে ম্যাপ স্টেশন থেকে খুব বেশি দূরে না গ্রিনউইচ পার্ক। নামার বাদে 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবো সেই গ্রিনউইচ পার্কে। তার আগে আপনাদেরকে দেখাই ক্যানারি ওয়ার্ফের সৌন্দর্য। আর আমার বাম সাইডে হচ্ছে ডিএলআর স্টেশন। এই যে অবিশ্বাস্য হলেও এটা সত্য, এটা হচ্ছে চালকবিহীন ট্রেন। লন্ডনের এই ট্রেনটি অনেকটাই ব্যতিক্রম অন্যান্য ট্রেন থেকে। যাক, অবশেষে পৌঁছে গেলাম। এই কুকুরটাকে এখানে বেঁধে রাখছে। এই হচ্ছে গ্রিনউইচ পার্ক। দেখুন কত বড় বিশাল একটি পার্ক। এখন আমাদের যাওয়ার পালা হচ্ছে গিয়ে চেরি ব্লসম যে জায়গাতে, ওই জায়গাতে। তার আগে আপনাদেরকে দেখাই যে পার্কটা আসলে কেমন। নিরিবিলি শান্ত একটি পার্ক। লন্ডনের সবগুলো পার্কই প্রায় সেম, কোনো কোলাহল নাই। আর এই পার্কের রাস্তাটা অনেক প্রশস্ত আর অনেকটা ঢালু। দেখুন আমরা এখন কিন্তু উপরের দিকে যাচ্ছি, ঢালের যে উপরের দিকটা ওই দিকে যাচ্ছি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সত্যি অনেক ঢালু। এবং আমরা যখন উপরের দিকে যাচ্ছিলাম তখন একটু হাঁটতে কষ্ট হচ্ছিল। অনেকটা ক্লান্ত হয়ে গেছে এখন। যে উদ্দেশ্যে আমরা আসছি, আই থিঙ্ক ওই সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে, ওইখানে হয়তো হবে চেরি ব্লসম। দেখুন যে এই গাছের পাতাগুলোই মূলত ঝরে পড়ে এবং ওইটাই আসলে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করে এবং মানুষ সেটাকে উপভোগ করে। যদিও এখানে হালকা পাতলা কয়েকটা গাছ, এখানে কোনো সৌন্দর্য নাই। আর ওই গাছটুকু পর্যন্ত যাওয়া যাবে না আসল যে জায়গাতে, ওইখানে গেলে একমাত্র আসল, একমাত্র সুন্দর দৃশ্যটা উপভোগ করা যাবে হয়তো। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। দেখুন সারি সারি দুই রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাগানো এবং এই পাতাগুলো দেখুন কি সুন্দর। ওয়াও, দেখুন কি সুন্দর একটি জায়গা। এই দৃশ্যটা দেখার জন্য এত দূর ছুটে আসা। Thank you.
বাতাসের সাথে সাথে পড়তেছে, এগুলো একটু আগে হয়তো পড়ছে। সুন্দর, আমি জাস্ট কি বলবো গাইস, আমি এতটা এতটা খুশি, এতটা মুগ্ধ এই দৃশ্যটা দেখে। সত্যি আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য। আজকে দিনটাও খুবই সুন্দর। আই উইশ যদি এখন একটু রোদ উঠত আরো সুন্দর লাগতো না। তার পাতাও কিন্তু ঠিকঠাক আছে, কত মানুষ এখানে ঘুরতে আসছে। আমি প্রথমে ভাবছিলাম কি না কি হবে, মানুষ কেনই বা আসে এরকম জায়গাতে, হয়তো ক্যামেরাতে সুন্দর, বাট না, ক্যামেরা তো তত সুন্দরই, কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর। আমি জাস্ট মুগ্ধ। এখন গ্রিনউইচ পার্কে একদম শেষ মাথাতে আমরা। এখানে একটা গেট আছে এবং গেটের পরে হচ্ছে একটা রাস্তা। রাস্তার বাদে আরও অনেক খালি জায়গা, হ্যান ত্যান, চারণভূমি টাইপের অনেক কিছুই। দেখুন যে রাস্তার ওই পাশে হচ্ছে আর দেখার মতো কিছু নাই, আমরা আসলে ওই দিকে যাই নাই। দেন আমরা ভাবলাম যে আসলে ভিতরেই আসি, পার্কের একটা সাইডে এখনও বাকি আছে, ওই দিকে একটু ঘুরে আসি, দেখা যাক কী আছে। এই দিকটা আরও সুন্দর কারণ হচ্ছে এখানে অনেক ফুল আছে, যেগুলো হচ্ছে টিউলিপ ফুল হয়তো, আমার অনুমান যদি ভুল না হয়। দেখুন যে কি সুন্দর করে সার্কেল করে ফুলের চাষ করা হয়েছে এবং নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর এইগুলো আসলে এক একটা সার্কেল দেখা যায় বিভিন্ন কালারের ফুলের। এগুলো কি ফুল আমি আসলে সত্যি জানি না। ওই দিকে আরেকটা হচ্ছে হলুদ, মাঝখানে গাছগুলো কি আমি জানি না, তবে অনেক ভালো লাগছে দেখে। একটা ভুতুরে ভুতুরে পরিবেশ। এখন বিকেল, দেখুন এই গাছের নিচে যেতে কিন্তু আমার একটু একটু ভয় করছিল, অনেকটা অন্ধকারাচ্ছন্ন লাগে, বাট যাওয়া যাক, দেখি কি আছে। সবার কাছে একটা কমপ্লেনই শুনি যে লন্ডনের লাইফ হচ্ছে বোরিং। মানে কাউকে বলতে শুনি নাই যে লন্ডন আসলে শান্তি, প্রত্যেকেই বলে যে লন্ডন হচ্ছে একটা বোরিং কান্ট্রি, এখানে ডিপ্রেশন টেনশনে ভরপুর একটা দেশ। তাই মাঝে মধ্যে আসলে একটা ব্রেক নেওয়া দরকার, আর এই ব্রেকের সময়টাতে আপনি নিজের মতো করে সময়টাকে গুছিয়ে নিন, নিজেকে দিন। আপনার কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা ডিসাইড করুন, এবং ভালো লাগার দিকটা বেশি প্রায়োরিটি দিন, যে আপনার কোন বিষয়টা করতে ভালো লাগে। নিজের মতো করে থাকুন, নিজেকে সময় দিন, মাঝে মধ্যে এরকম জায়গা আসতে পারেন, এতে করে আপনার মনটা ভালো হয়ে যাবে একদম, ট্রাস্ট মি। প্রকৃতির সান্নিধ্যে থাকলে মানুষ আসলে অনেক মহৎ হতে শিখে, মানুষ আসলে মহৎ হয়ে যায়, মানুষের মন আসলে অনেক প্রশস্ত হয়, শান্ত হয়। তাই মাঝে মধ্যে এরকম জায়গাতে আসবেন, সমুদ্র দেখতে যাবেন। Thank you.
there. Are you ready for that?